Assalamualaikum. Welcome to Hanin's Fancy. आज के आमी तैरी करते जाच्छी Arabian Chicken कबसा। चलुन एखन एक झलके देखे नेई एई यामी यामी कबसाटा तैरी करते आमादेर की की करा लागे। प्रथमत आमी एखाने निये निएछी आस्त आस्त गरम मसला एलाची लौंग दालचीनी तेजपाता। এখন আমি একে একে এগুলোকে আটকিয়ে নিচ্ছি যাতে করে খাবারের মাঝখানে মুখের মধ্যে কিটিস করে না পড়ে। আস্তে আস্তে এরকম গরম মশলা মুখের মধ্যে পড়লে খাবারের স্বাদটাই তো নষ্ট হয়ে যায়। যাই হোক, গরম মশলা নিয়ে অনেকক্ষণ প্যাকপ্যাক করলাম। এখন আমি এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে এক টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি কেন পরিমাণটা লিখে দেই না বা পরিমাণটা বলি না। আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কতটুকু রান্না করবেন সেটা আপনারা আন্দাজ অনুযায়ী রান্না করে নিন। আমি এখন এখানে দিয়ে দিয়েছি কাট কাট করা কাঁচামরিচ আর কুচি কুচি করা গাজর। চেষ্টা করবেন গ্রেডার দিয়ে গাজরটাকে ভালোমতো গ্রেড করে নিতে। এই পর্যায়ে আমি এখন টমেটো পিউরিটা দিয়ে দিব। আপনারা যে কোনো সুপার মার্কেটে এটা ইজিলি পেয়ে যাবেন, আর এইটা ছাড়া কাপসা রান্না তো হবে না, চলে না, করবেন কিভাবে? টমেটো দিয়েও স্বাদ পাবেন না, পিউরিটা লাগবেই। সব কিছু একসাথে ভালোমতো নেড়ে চেড়ে এখন আমি আগে থেকে দুই রেখা চালটা দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে রেখেছিলাম কিন্তু চাল থেকে। আপনারা ট্রাই করবেন আধা ঘন্টা আগেই চালটা ভালোমতো ওয়াশ করে রাখতে। এখন আমি এখানে কাঁচামরিচ, কাঠবাদাম দিয়েছি, তারপর মরিচ দিয়েছি, ভালোমতো নেড়ে চেড়ে এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু একটু পরিমাণে চিনি দিচ্ছি। সব প্রসেসিং শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি 2 কাপ চাল নেন তাহলে দিবেন 4 কাপ পানি, মানে ডাবল ডাবল এই হিসাব করে আপনারা পানিটা দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়েছি মোটামুটো তেজপাতা আর আটকে রাখা সেই গরম মশলা। এখন আমি এটা 30 মিনিটের মতো দমে রেখে দেব। এইদিকে আমি কিছু মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি এটা ভালোমতো ফ্রাই করে নেব। তান্দুরি চিকেনের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। টাটানান, চিকেন কাবসা তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু মজা হবে। একদমই সহজ উপায়ে আপনারা এই Arabian চিকেন কাবসাটা বাসায় তৈরি করে এনজয় করতে পারেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আমার কাম্য। ও আর হ্যাঁ, অবশ্যই আপনারা এটা কিন্তু পাশে ট্রাই করবেন, আই এম শিওর যে আপনারা অবশ্যই এটা লাইক করবেন। আমি লাইক করার কথা বলছি না, মানে ইউটিউবে যে লাইক দেয় ওইটা না, আপনারা পছন্দ করবেন সেটা বলছি। যাই হোক, আল্লাহ হাফেজ।